মার্টিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। চলমান বিক্ষোভে এক বয়স্ক মার্কিনীর ওপর নির্দয় আচরণের দায়ে নিউ ইয়র্কের বাফেলো শহরে দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে পুলিশের স্পেশাল টিম থেকে একযোগে পদত্যাগ করেছেন 57 জন কর্মকর্তা। এদিকে জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ করা ভিডিও ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে সরিয়ে দিয়েছে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। তবে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্ণবাদের বিরুদ্ধে নতুনই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত 3 বরখাস্ত পুলিশ অফিসারকে $10,00,000 জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত। আগামী 29 জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।